নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবর যার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। ভার্চুয়াল মাধ্যমে প্রান্তিক সংঘের পূজা মণ্ডপ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষক ত্রিপদনাথ ভট্টাচার্যের স্মরণসভা ইলামবাজারে। রক্তদান শিবির রাজনগর ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে। এবার খবর বিস্তারিত। মাতৃপক্ষের দ্বিতীয়ায় সমগ্র রাজ্য জুড়ে 400+ পূজা মণ্ডপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি উদ্বোধনী ভার্চুয়ালভাবে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হলেও মণ্ডপে মণ্ডপে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। জেলা সদর সিউড়ির প্রান্তিক সংঘের পূজা মণ্ডপের শারদোৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে তাঁর প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন জেলাশাসক বিধান রায়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা হয় বাঙালির মহা উৎসবের। সব মিলিয়ে মাতৃভের সূচনা থেকেই এবার সিউড়িতেও সূচনা হলো মহোৎসবের। প্রদেশ কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তথা বীরভূম জেলা সভাপতি মিল্টন রশিদের তত্ত্বাবধানে ইলামবাজারে পালিত হল ত্রিপদনাথ ভট্টাচার্যের স্মরণসভা। শিক্ষক তথা সমাজসেবী এবং প্রদেশ কংগ্রেস PCC মেম্বার প্রয়াত ত্রিপদনাথ ভট্টাচার্য গত 23 তারিখ মঙ্গলবার বার্ধক্যজনিত কারণে পরলোক গমন করেন। তার স্মৃতির উদ্দেশ্যে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ইলামবাজারের রটন্তে অনুষ্ঠান ভবনে আজ পালিত হল স্মরণসভা। এই স্মরণসভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস বীরভূম জেলা সভাপতি মিল্টন রশিদ, ইলামবাজার ব্লক প্রদেশ কংগ্রেস সভাপতি শেখ নাজিমউদ্দিন ওরফে মুকুল সহ প্রমুখ। এই স্মরণসভা অনুষ্ঠানে আগামী দিনে ত্রিপদনাথ ভট্টাচার্যের মতো প্রত্যেক কর্মী যাতে সমাজের দায়িত্ব এবং কর্তব্য পালন করতে পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে প্রত্যেককেই।
মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, ভয় টিভি, ইলামবাজার। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। রাজনগর ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে নজরুল মঞ্চে রক্তদান শিবির আয়োজিত হলো। উপস্থিত বিডিও, রাজনগর ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং রাজনগর থানা ও চন্দ্রপুর থানার সহযোগিতায় রাজনগরের নজরুল মঞ্চে আজ এই রক্তদান শিবিরের আয়োজন করা হলো। রক্তদান মহোদ্যান, এই উদ্দেশ্যে ব্রতী হয়ে এবং জেলা হাসপাতালগুলিতে রক্তের ঘাটতি মেটাবার উদ্দেশ্যে প্রশাসনের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। আজ এই রক্তদান শিবিরে এলাকার মোট 74 জন রক্তদাতা রক্তদান করেন। এদিন প্রত্যেক রক্তদাতার হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার পাশাপাশি তাদেরকে একটি করে গাছের চারা উপহার হিসেবে দেওয়া হয়। উপস্থিত ছিলেন রাজনগরের বিডিও শুভদীপ পালিত, রাজনগর পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, রাজনগর থানার ওসি দেবাশিস পণ্ডিত, চন্দ্রপুর থানার ওসি কস্তুরী মুখার্জি চ্যাটার্জি, রেঞ্জার কুদরতে খোদা সহ অন্যান্যরা। খান আরশাদ, রাজনগর। জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। ভার্চুয়াল মাধ্যমে প্রান্তিক সংঘের পূজা মণ্ডপ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষক ত্রিপদনাথ ভট্টাচার্যের স্মরণসভা ইলামবাজারে। রক্তদান শিবির রাজনগর ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে। আজকের জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।